বন্যায় গত এক মাসে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে 42 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে সিলেটে 3 দিন ধরে বৃষ্টিপাত না হয় উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। তবে প্রধান নদীগুলোর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হওয়ায় লোকালয় ও হাওড় থেকে পানি নামছে না। অন্যদিকে সুনামগঞ্জেও বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানি সংকট, কিন্তু ত্রাণের জন্য রয়েছে হাহাকার। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। সিলেটে 3 দিন ধরে বৃষ্টিপাত না হওয়ায় উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির, তবে বাড়ছে কুশিয়ারা নদীর পানি। এদিকে সুরমা ও শাড়ি নদীর পানি কমতে শুরু করায় সিলেটের সাথে গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলা সড়ক যোগাযোগ স্বাভাবিক হতে শুরু করেছে। সিলেটের প্রধান নদীগুলোর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হওয়ায় লোকালয় ও হাওড় থেকে পানি নামছে না, ফলে ঘরে ফিরতে না পেরে নৌকায় কিংবা উঁচু স্থানে থাকতে হচ্ছে বানভাসী মানুষদের। অন্যদিকে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। জেলা শহরের বিভিন্ন এলাকায় বাড়িঘরে ঢুকে পড়া পানি নামতে শুরু করেছে। অনাহারে অর্ধাহারে দিনানিপাত করছেন বানভাসীরা। বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী, খাবার ও ওষুধ বিতরণ করছেন বাংলাদেশ সেনাবাহিনী। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।